হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। তো আজকে আমি বানাতে যাচ্ছি ঝরঝরে সেমাই, যার জন্য আমাদের প্রথমে লাগবে ঘি 2 টেবিল চামচ, তারপর দারচিনি 2, এলাচ 2, লবঙ্গ 2, পরিমাণ মতো নারকেল কোরানো, এবং আরও লাগবে বাদাম এবং কিশমিশ। আপনি চাইলে যে কোনো ধরনের বাদাম নিতে পারেন, আমার কাছে এই দুটোই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই বাদাম আর এই কিশমিশটা নিয়ে নিয়েছি। লাগবে 2 তেজপাতা, এছাড়া আমাদের আরও যেটা লাগবে সেটা হলো চিনি পরিমাণ মতো। আমি এখানে কোনো কিছুরই পরিমাণ বলছি না, আপনি আপনার টেস্ট অনুযায়ী পরিমাণটা দিয়ে নেবেন। এবং আমাদের আরও যেটা লাগবে সেটা হলো 1 প্যাকেট চিকন সেমাই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো চিকন সেমাই নিতে পারেন, আমি এটা নিয়ে নিয়েছি। প্রথমে আমরা একটা বোল নিব, বোলের মধ্যে সেমাইটাকে নির্দিষ্ট একটা সাইজ আকারে ভেঙে নিব, যাতে এটা আমাদের পরবর্তীতে নাড়াচাড়া করতে অসুবিধা হয় না। তো আমি প্রথমে কেচি দিয়ে প্যাকেটের মুখটা কেটে নিলাম, তারপর সেমাইগুলো হাত দিয়ে প্যাকেটের মধ্যে থাকা অবস্থায় একটা নির্দিষ্ট সাইজে ভেঙে পরে বলে ঢেলে নিয়েছি। আমার মতো কার কার ঝরঝরা সেমাই ছাড়া কোনো অনুষ্ঠান জমে না বলে মনে হয়, অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কাছে মনে হয় যে এটা ছাড়া আসলে সম্পূর্ণ ঈদ অসম্পূর্ণ। সবাই বিভিন্ন ধরনের সেমাই পছন্দ করে, বাট আমার কাছে এটা বেস্ট লাগে। এটা ছাড়া আমার কাছে মনে হয় যে আমার ঈদ আসলে জমতেছে না, সো এই জন্য এটা আমি অলওয়েজ বানাই আর কি। এখন একটা প্যানে আমি ঘি 2 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘিগুলো মেল্ট হলে আমি এর মধ্যে বাদাম এবং কিশমিশটা ভেজে উঠিয়ে রাখব। বাদামটা উঠিয়ে রেখে সেই একই তেলে আমি সেমাইগুলো দিয়ে ব্রাউন কালার হওয়ার পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। যদিও এটা নাড়াই একটু ডিফিকাল্ট, বাট তারপরও ধীরে ধীরে এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিট রেখে পরে আমাদেরকে এটা ভাজতে হবে। এবং এর সাথে আমরা এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গটা দিয়ে তারপর ভালো মতো নেড়ে নেব লাল হওয়া পর্যন্ত আর কি। সেমাইটা লাল কালারে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের সেই পরিমাণ মতো চিনিটা। চিনিটা দিয়ে আমরা এটাকে ভালো মতো নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আপনারা অবশ্যই এর মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমরা খুবই সামান্য পরিমাণ অথবা 1 চিমটি লবণ দিয়ে দিব, যাতে চিনির টেস্টটা আর কি একবারে স্পষ্ট বোঝা যায়। চিনি আমার কাছে মনে হয় যে লবণ দিলে আসলে মিষ্টির এক্স্যাক্ট টেস্টটা বোঝা যায়, তাহলে মিষ্টি একটু কম কম লাগে। সো দ্যাটস ওয়াই আপনি 1 চিমটি লবণ দিয়ে দিবেন, এরপর ভালো মতো নাড়বেন। এরপর আমরা দিয়ে দিব আমাদের সেই কোরানো নারকেলগুলো, দিয়ে নারকেলটা সেমাইয়ের সাথে ভালো মতো মিক্স করে নিব।
এবং নামানোর পূর্বে আমরা আমাদের কিশমিশ এবং বাদামটা দিয়ে এটাকে সম্পূর্ণরূপে নেড়ে দেন। এমন অবস্থায় হয়তো এটা দেখা যাবে অনেক স্টিকি হয়ে আছে, তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঝরঝরার সময় হওয়ার আসল টেকনিকটা হলো আপনি যেরকম দুটো কাঁটা চামচ নেবেন, তারপর সেটা দিয়ে এই সেমাইগুলোকে একটা একটা থেকে একটু আলগা করে দিবেন, তাহলে দেখবেন আপনার সেমাইটা একবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, স্টিকি হয়ে গেলে পরবর্তীতে আপনি এরকম কাঁটা চামচ দিয়ে যখন এটাকে আলাদা করে দিবেন তাহলে দেখবেন এটা একবার সম্পূর্ণ ঝুরঝুরে হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে যাবে আপনাদের মজাদার ঝরঝরে সেমাই। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।